প্রেগনেন্সির সময় প্রতিটা গর্ভবতী মহিলাই কিন্তু জানতে চায় তার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। তো এই আগ্রহটা কিন্তু সবারই থাকে, বিশেষ করে যারা দ্বিতীয়বার মা হতে চলেছো তাদের কিন্তু এই আগ্রহটা বেশি থাকে। কারণ তাদের যদি আগে একটা মেয়ে সন্তান থাকে, সে চায় যে তার পরের সন্তানটা যেন তার ছেলে হয়। তো সেরকমই জানার কিছু কিছু সিমটম তো থাকে যেগুলো দেখলে বোঝা যায়, আর তার থেকেও বেশি হয় রিপোর্ট। তো এই প্রেগনেন্সির কয়েকটা মাসের মধ্যে কিছু USG রিপোর্ট করা হয়, যে রিপোর্টের মধ্যে এমন কিছু লেখা থাকে যেটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। তো আজকে তোমাদের সাথে আমি সেই রিপোর্টটাই শেয়ার করব, যে কোন মাসে রিপোর্ট দেখলে তোমরা বুঝতে পারবে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে, আর রিপোর্টের মধ্যে কি এমন লেখা থাকে যেটা দেখলেও তোমরা জানতে পারবে। তো এর মধ্যে কিন্তু সবই থাকে, বেবির হার্টবিট, বেবির লেন্থ, ওয়েট সবই থাকে। তো সবাই হয়তো বুঝতে পারে না, তো আজকে আমি তোমাদেরকে সেটাই শেয়ার করব যে তোমরাও কিভাবে সহজেই জানতে পারবে আর কত মাসের রিপোর্টে এটা শো হয় যে তোমার গর্ভে সন্তানটি ছেলে না মেয়ে, সেটা তোমরা জানতে পারবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা হলো আমার ফার্স্ট USG রিপোর্টের যে লেখাটা থাকে সেই লেখাটা, আর এরপর আমি তোমাদেরকে দেখাবো আমার USG রিপোর্টের প্লেটটা। তো তার আগে একটু বলে নিই, ছেলে হোক বা মেয়ে দুজনেই কিন্তু একটা মায়ের কাছে সমান, তাই ছেলে হোক বা মেয়ে হোক সেটা নিয়ে কিন্তু একদম এই সময় টেনশন করবে না। তো চলো দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে আমার ফার্স্ট USG রিপোর্ট। আমার যেহেতু বেবি বয় আছে, তো আমার USG রিপোর্টটা কীরম ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে লেখা থাকে LMP, অনেকে কিন্তু এটাকে ভাবে যে লেফট সাইড, হয়তো অনেক ভিডিওতেও বলে যে লেফট সাইড বেবি থাকলে বা এরকম, এটা কিন্তু একদমই সেটা বোঝায় না। LMP এটা বোঝায় তুমি লাস্ট কবে তোমার পিরিয়ড হয়েছে, সেইটা কিন্তু ডেটটা, এটা এই ডেটটা তোমার প্রত্যেকটা USG রিপোর্টে কিন্তু লেখা থাকবে, আর এই ডেটটা থেকেই তোমার মাস ধরা হয় যে তুমি কত মাসে পড়লে, তোমার কত দিন চলছে সেটা তুমি বলতে পারবে। তো অনেকে হয়তো এইটা বলতে পারে না, তখন একটা আইডিয়া করে নেওয়া হয়। তো আমি কনসিভ করেছিলাম 2013-তে, আর এটার আমার লাস্ট পিরিয়ডের ডেট 17/6/2013। তো তারপর আমার 17/7/2013-তে যখন এক মাস হয়, অনেকের 28 দিনেও হয়, অনেকের আবার 30 দিনও হয়, কারোর আগে বা পরে এরকমও থাকে। তো আমার এক মাস পর যখন আমার আর পিরিয়ড হয়নি, তো তারপর আমি টেস্ট করাই, তো আমি আগস্টের 3 তারিখে জানতে পারি, আর তখন এই রিপোর্টটা তারপরে আমাকে করতে দেওয়া হয়, একদম ফার্স্ট USG রিপোর্ট, যেটা দিয়ে জানতে পারবে যে বেবি কটা আছে তোমার। তো ফার্স্ট USG রিপোর্টে কিন্তু তুমি জানতে পারবে না যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। তো চলো তোমাদের বলি ফার্স্ট যে USG রিপোর্টটা থাকে সেখান থেকে তোমরা কি জানতে পারবে বেবির সম্পর্কে। তো প্রথম যে USG রিপোর্টটা করতে দেওয়া হয় সেটা থেকে তোমরা জানতে পারবে তোমার গর্ভে কটি সন্তান আছে, একটি, দুটি বা তিনটি, অনেকের অনেক মানে তিনটেও থাকে, দুটোও হয়, টুইন্স যাদের হয়, তো সেই জিনিসটা কিন্তু তোমরা জানতে পারবে। তো ফার্স্ট USG রিপোর্টে সেটা জানতে পারবে, আর জানতে পারবে বেবির হার্টবিট। তো আমার আগের ভিডিওতে আমার অনেক বন্ধুরা কিন্তু তাদের ফার্স্ট USG-র যে হার্টবিটটা দেখেছে সেটা দিয়ে আমাকে জানতে চেয়েছে যে দিদিভাই আমার গর্ভে সন্তানটি ছেলে না মেয়ে। তো তোমাদের বলি যে প্রথম USG রিপোর্ট দেখে কিন্তু বোঝা সম্ভব না যে তোমার গর্ভে সন্তানটি ছেলে না মেয়ে, কারণ প্রথম যে USG রিপোর্টটা করা হয় তাতে কিন্তু হার্টবিট সবসময় বেশিই থাকে, সেটা ছেলে হোক বা মেয়ে। তো আমারও দেখো হার্টবিট অনেকটাই বেশি, 183 ছিল আমার বেবির হার্টবিট, আর
ফার্টাইল হার্টবিট এরকম বলেও কিন্তু অনেকে রিপোর্টে লেখা থাকে, আবার অনেকের FHR বলেও লেখা থাকে। তো এক একজনের এক এক রকমভাবে লেখা থাকে, এক একটা ল্যাবের এক এক রকম রিপোর্টের এক একটা লেখা হয়। তো আমার ফার্স্ট রিপোর্টে কিন্তু FHB মানে ফেটাল হার্টবিট বলেই লেখা ছিল, আর আমার বেবির ফার্স্ট হার্টবিট ছিল 183। আর এই রিপোর্টটা আমি করেছিলাম আমার যখন প্রেগনেন্সি 9 সপ্তাহ 1 দিন ছিল তখন। আর দেখো এখানে সিঙ্গেল লিখেই দিয়েছে। আর প্রথম রিপোর্ট থেকে কিন্তু তোমরা এটা জানতে পারবে যে তোমার গর্ভে সন্তানটি কটি। এরপর তোমাদেরকে এই রিপোর্টের যে প্লেটটা দিয়েছে সেই প্লেটটা শেয়ার করছি। তো এটা হচ্ছে সেই রিপোর্টের প্লেটটা। তো এই রিপোর্টের প্লেটেও দেখো তোমরা হালকা বুঝতে পারবে যে তোমার গর্ভে একজন এসছে। তো দেখো এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এর মধ্যেখানে দেখো বেবিকে দেখা যাচ্ছে, এখানেও তোমরা দেখতে পারবে। আর এটি আমি ফার্স্ট যখন দেখেছিলাম এর ফিলিংসটা কিন্তু আলাদাই ছিল, যে বেবিকে হালকা একটু দেখতে পেয়েছিলাম। তো এটাই হচ্ছে ফার্স্ট USG-র আমার প্লেটটা, তো দেখে নাও তোমরা। আর প্রথমেই বললাম যে মাঝখানে যে সার্কেলটা দেখো, ওর মধ্যে দেখো বেবিকে দেখা যাচ্ছে, তবে খুবই ছোট যেহেতু সবে কনসিভ করেছি। তো এটা হলো আমার ফার্স্ট USG রিপোর্টের প্লেট। তো এটা হচ্ছে আমার আগেরটা ছিল 2 মাস মানে 2.5 মাসের রিপোর্ট, আর এটা হচ্ছে 4.5 মাসের রিপোর্ট। তো এটা থেকে তোমরা জানতে পারবে যে তোমার বেবি কতটা গ্রোথ করেছে, তার হাত পা মাথা কতটা বেড়েছে, কত সেন্টিমিটার বেড়েছে, এবং FHR কতটা কমেছে না বেড়েছে। এটা দিয়ে তোমরা কিন্তু সেটা জানতে পারবে যেটা 4.5 মাসের রিপোর্টে হয়। আর বেবির ওয়েটটাও কিন্তু তোমরা এটা থেকেই জানতে পারবে। তো প্রথমেই তোমাদেরকে বলি FHR। তো আগেরটায় দেখেছো আমার FHB ছিল মানে ফেটাল হার্টবিট ছিল, আর এটাতে আমার দেখো কার্ডিক অ্যাক্টিভিটি, মানে একই জিনিস কিন্তু লেখাটা কিন্তু আলাদা। তো আমার আগেরটাই ছিল 183, আর 4.5 মাসে আমার দেখো হয়েছে 150, মানে আমার কিন্তু কমে গেছে, আমার বেবির হার্টবিটটা কমে এসছে। আর আমার বেবির দেখো মাথা সব কিছুর লেন্থ কিন্তু এবার আমাকে দিয়ে দিয়েছে, কারণ ফার্স্ট USG-তে কিন্তু সেটা থাকে না, 4.5 মাসে যেটা করা হয় সেই USG রিপোর্টে কিন্তু এগুলো থাকে। আর বেবির ওয়েটটাও দেখো আমার এখানে দিয়েছে, আমার 4.5 মাসে আমার বেবির ওয়েট হয়েছিল 620 গ্রাম। তো যারা জানতে চাইছিলে যে ফার্স্ট USG রিপোর্টের FHR দেখে যে আমার ছেলে হবে না মেয়ে, তো প্রথমেই বলি যে সেটা কিন্তু বোঝা সম্ভব না। হ্যাঁ, তবে সেকেন্ড রিপোর্টটা দেখে কিন্তু কিছুটা আন্দাজ করা যায়, যেহেতু আগেরটা ছিল আমার 183, এইবারেরটাই আমার এসছে 150, তো অনেকটাই কমে এসছে। তো 4 মাস পর আমার নেক্সট USG করা হয়েছিল 6 মার্চ 2014। তো এটার দেখো হার্টবিটটা প্রথমে দেখাই তোমাদের, দেখো 143, মানে আমার আগে মাসে যেটা মানে 4.5 মাসে আমি যেটা করেছিলাম সেটাতে কিন্তু ছিল আমার 150, আর এরপর আমি যেটা করেছি সেটাতে এসছে 143, মানে বুঝতেই পারছো অনেকটা কমে গেছে। আর আমার বেবির ওয়েট তখন হয়েছিল 2 কেজি 900, আমার বেবি হয়েছিল 15 মার্চ, আর 15 মার্চ হওয়ার আগের দিন মানে 14 মার্চে আমি একটা USG করে, এটা হলো সেই USG রিপোর্ট। তো এটার দেখো FHR কতটা আমার হয়েছিল লাস্ট যেটা বেবি হওয়ার আগের দিন, 132 FHR, মানে আমার লাস্ট যেটা 6 তারিখে করেছিলাম 6 মার্চ, তখন আমার ছিল FHR 143, আর তার কিছুদিন পরেই যেটা আমি 14 তারিখে করলাম 14 মার্চ, আমার কিন্তু কমে 132 নেমে গেছিলো। আর এই রিপোর্টে কিন্তু আমি আমার বেবিকে দেখতেও পেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো
তোমাদেরও যদি রিপোর্ট এরকম তোমরাও চেক করো, বেবির চোখ আমি দেখতে পেয়েছিলাম এই রিপোর্টটার মধ্যে। তো এই দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আমার বেবির চোখ। দেখো এটা একদম লাস্ট ডেলিভারির আগের দিন আমি ইউএসজি করিয়েছিলাম, তো আমার সিজার ডেলিভারি হয়েছে, তো যার জন্য আগের দিনও একটা ইউএসজি করতে হয়েছিল। তো লাস্ট যেটা বলার আছে সেটা হলো যে আমি যতদূর জানি এফএইচআর যদি কমের দিকে থাকে তাহলে কিন্তু পুত্র সন্তান মানে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। আর আমার প্রত্যেকটা রিপোর্টে তোমরা দেখতে পেলে যে আমার পরপর কিন্তু প্রত্যেকটা মাস আস্তে আস্তে কিন্তু কমের দিকেই এসছে। যেমন ফার্স্ট ছিল 183, তারপর আমার এফএইচআর হয়ে গেছিলো 150, তারপর আমার এফএইচআর গিয়ে দাঁড়িয়েছিল 143, আর লাস্ট ডেলিভারির আগের দিন গিয়ে দাঁড়িয়েছিল 132। তো এফএইচআর কমের দিকে থাকলে আমি যতটা জানি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। তোমরা তোমাদের রিপোর্টের থেকে মিলিয়ে নিও, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু হয়, সবার ক্ষেত্রে হয় সেটা আমি বলবো না, সবার তো সমান হয় না, সবার সিমটম যেমন সমান থাকে না তেমন সবার রিপোর্টও সমান হয় না। তো সেরকমই আমার যেটা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা তোমাদের রিপোর্টের সাথে অবশ্যই মিলেও, তবে ফার্স্ট ইউএসজি রিপোর্ট দেখে কিন্তু কখনোই বোঝা সম্ভব না তোমার গর্ভে সন্তানটি ছেলে না মেয়ে। সেকেন্ড ইউএসজি রিপোর্ট দেখে কিন্তু কিছুটা আন্দাজ করা যায়, আর থার্ড ইউএসজি রিপোর্ট দেখে তো একেবারে শিওর হওয়াই যায়। তো তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি যদি পারি নিশ্চয়ই তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বাই বাই।